আমাদের সবার পছন্দের সুস্বাদু এবং চটজলদি খাবারগুলির মধ্যে ম্যাগি অন্যতম। ম্যাগি বিশ্ব দরবারে এবং বিশেষ করে ভারতের সব স্ন্যাক আইটেমগুলির মধ্যে একটি। এই ম্যাগির উৎপত্তি হয়েছিল সুইজারল্যান্ডে এবং 1983 সালে ভারতে আসে। কোম্পানি এই ম্যাগিকে টু মিনিট নুডলস নাম দিয়ে মার্কেটে শুরু করে, যাতে কাস্টমারের সময় বাঁচে। আপনাদের পছন্দের ম্যাগির ব্যাপারে কিছু আশ্চর্য ফ্যাক্টস আছে যা আপনাদের শোনা খুবই জরুরি। তো আপনাদের জন্য 7টি আশ্চর্যজনক ফ্যাক্টস। ফ্যাক্ট নাম্বার 1, 1984 সালে নেসলে ম্যাগি টু মিনিট নুডলস লঞ্চ করেছিল। তাদের বিজ্ঞাপনগুলির মূল লক্ষ্য ছিল বাচ্চাদের বাবা মার কাছে নুডল সম্পর্কে ধারণা পৌঁছানো, আর এটাই ছিল বাচ্চাদের জন্য প্রথম সুস্বাদু চটজলদি খাবার। এই ম্যাগির স্টার্টিং প্রাইস ছিল 2.50 টাকা প্রতি 100 গ্রামে। ফ্যাক্ট নাম্বার 2, ম্যাগি নুডলসের আগে 1886 সালে লঞ্চ হয়েছিল সিজনিং কিউব। এই সিজনিং কিউব লঞ্চ করার একমাত্র কারণ ছিল খাবারের স্বাদ বাড়ানো। ফ্যাক্ট নাম্বার 3, 2015 সালের 15ই মে উত্তরপ্রদেশের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রকরা ম্যাগির মধ্যে আশ্চর্যজনকভাবে অত্যধিক মাত্রায় মনোসোডিয়াম গ্লুটামেট ও সীসা পায়। ভারতে কেন্দ্রীয় সরকার 2015 সালে 6ই জুন অনির্দিষ্ট সময়ের জন্য ম্যাগি নুডলস বিক্রি নিষিদ্ধ করেছিল। ভারতের বাজারে ম্যাগির শেয়ার 80% কমে গিয়েছিল। 2015 সালের নভেম্বর মাসে তারা আবার তাদের বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের বিশ্বাসের সাথে ফিরে আসে। 30 নভেম্বর 2015 সালে নেসলে ম্যাগির প্রোডাকশন আবার শুরু হয়। ফ্যাক্ট নাম্বার 4, সারা বিশ্বে প্রতিদিন 12 কোটিরও বেশি ম্যাগি খাওয়া হয়। এই মুহূর্তে আপনি যখন এই তথ্যগুলি শুনছেন তখন 2000টিরও বেশি ম্যাগির প্যাকেট খোলা হয়ে থাকবে। ফ্যাক্ট নাম্বার 5, আমরা ভারতীয়রা ম্যাগির বিভিন্ন প্রোডাক্ট জানি, কিন্তু আপনি শুনলে অবাক হবেন তারা এরকম 7000টিরও বেশি প্রোডাক্ট ম্যাগি 98টি দেশে বিক্রি করছে। ফ্যাক্ট নাম্বার 6, ভারতের সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো ফ্রুট ব্র্যান্ডকে তাদের প্রোডাক্টের উপর সবুজ অথবা লাল ডট প্রিন্ট করতে হবে। সবুজ ডট মানে ভেজ এবং লাল ডট মানে নন ভেজ। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো ভেজ ম্যাগি একমাত্র ভারতেই পাওয়া যায়।